চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। বৃহস্পতিবার সকালে জেলা সদরের খালঘাট বিজিবি ক্যাম্পে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চ্যানেল আই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু এবং দৈনিক প্রথম আলোর প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুসহ অন্যান্য সাংবাদিকরা। এ সময় বক্তব্যে জেলার 55 কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকায় মাদক অস্ত্র চোরাচালান বন্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন।